সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা বাইরে অবশ্যই অবশ্যই তোমাদের সিলেবাস কভার করার জন্য তোমরা অবশ্যই সিলেবাস পড়াশোনা শেষ করছো। তো তোমাদের পাঠ শুরু করতে আমি অত কুমার দাস, আমি জোরন পরিবহন স্বাস্থ্য বিদ্যালয় এবং জোরন অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা সালাম ভালোবাসা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয় এবং প্রথম প্রথম বিষয় এবং বাংলা দ্বিতীয় প্রথম বিষয়ে বেশ কিছু ক্লাস আপলোড করেছি এবং আশা করি তোমরা ক্লাসগুলো দেখো, তোমাদের পাঠ শুরু করতে আসলে যাবে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আমার সামনে এসেছি সে বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পত্র কবিতা দিয়ে একটা কবিতা, এই কবিতার নাম হচ্ছে আমার বাড়ি। লিখছেন বাংলার একজন বিখ্যাত কবি, পল্লী কবি জসীমউদ্দীন। তো আমার বাড়ি কবিতাটি আমরা একটা অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা এবং খুব মাধুর্যপূর্ণ একটা কবিতা এবং গ্রাম বাংলার চিত্র এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতার পাঠ আলোচনার আগে আমরা যে জিনিসটা জেনে নিই যে এই কবিতা পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো এবং কি কি জানতে পারবো। তো এই কবিতা দিয়ে পাঠ করে আমরা প্রথমত আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানতে পারবো, প্রথমত তারপর দ্বিতীয়তম পরিচিতি জানতে পারবো, তো কবি পরিচিতি জানতে পারবো বা পাঠ পরিচিতি জানতে পারবো, তারপর শব্দ টিকা সম্পর্কে জানতে পারবো। তো এখানে নতুন নতুন কিছু শব্দ আছে এই শব্দগুলো জানতে পারবো, সর্বোপরি কবিতার ভাব অর্থকে জানতে পারবো এবং এই কবিতার বাড়ির উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা এক এক করে জানবো। তো আমরা প্রথমত জেনে জানি কবিতার পাঠ করেছি সম্পর্কে একটু জেনে নিই। তার আগে কবি জসীমউদ্দীন, জসীমউদ্দীন জন্ম উনিশশো তিন সালে জন্ম, মৃত্যু হচ্ছে 1976 সালে। তাপলখানায় গ্রামে জন্মগ্রহণ করে তার কবিতায় আমরা পরিচয় পল্লীর মানুষ ও প্রকৃতি সহজ সুন্দর রূপে দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন একাকার রয়েছে। তার উল্লেখযোগ্য কাব্য কাহিনী নকশিকা দামার সেজান বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ রাখালি বালুচর, মাটির কান্না, বেদের মেয়ে মেয়ে এবং তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু এবং এক পয়সার বাসি ডালিম কুমার। এরা তার বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এই পাঠ পরিস্থিতি সম্পর্কে আমি জানি যে তার আগে আমরা জেনে নিই যে শিক্ষার্থীদের সৌজন্যে সৌজন্যের সুষ্ঠুতার মানব প্রেম মানব প্রেম উদ্বুদ্ধ হবে, সুষ্ঠুতা শিক্ষার্থীদের সৌজন্য সুষ্ঠুতার মানব প্রেম উদ্বুদ্ধ হবে। কবিতাটি কবি জসীমউদ্দীনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে কবি হাসু কাব্যগ্রন্থ হাসু হাসু কাব্যগ্রন্থ থেকে এখানে সংযুক্ত করা হয়েছে। এখানে কোনো এক বন্ধু প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি, তিনি তার আপ্যায়ন করতে চান। শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কফরি কলা, গামছা পাতা, দই প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথি প্রাণ জুড়াবে তাও এক নিবিড় পরিচয় কবিতাটি দেন। যুগ যুগ ধরে অতিথি অপ্রাণ বাঙালির মাস শোনা হয়েছে। অতিথির বিশ্রাম আমাদের গৃহস্থের আন্তরিক প্রয়াস কবিতা বিশেষ লক্ষণীয়। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহে গৃহের গাছ ফল পাখি অতিথিকে আক্রমণ উন্মুক্ত হয়েছে, প্রতিদিকে ভালোবাসার মধ্যে দিয়ে সৌজন্য শিশুতার মানব প্রেম অসাধারণ দৃষ্টান্ত কবি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তো আমরা দেখেছি প্রথম দেখলাম কবি পরিচিতি, তা এটা কিন্তু আমরা পাঠ পরিচিতি দেখলাম যে এটা একটা গ্রাম বাংলার চিত্র কবি এখানে এঁকেছেন, যেখানে গ্রাম বাংলার মা অতিথি পরম বাঙালি আদিম অতিথি পরম এবং অতিথিদের সে কী কী খেতে দেবে কী কী বা কোথায় বিশ্রাম দেবে এইগুলি ইত্যাদি ভাষা তার কবিতার মধ্যে বর্ণনা করেছেন। ভ্রমর মানে মৌমাছি শব্দগুলো দেখি, ভ্রমর মানে মৌমাছি, ভ্রমরের কথা তোমার ভ্রমর। কবিতাটি কোনো বন্ধু প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আমাদের আসার আমন্ত্রণ জানিয়েছে। শালি ধান এক প্রকার আমন ধান, যে হেমন্তকাল ধান বাংলাদেশে অনেক প্রকার ধান আছে, তার মধ্যে শালি প্রকার একটা ধান। তারপরে বিন্নি ধান, বিন্নিয়ের বাংলাদেশে আদি জাতের একটা ধান বিন্নি ধান। কুবরি কলা স্বদেশের জন্য বিখ্যাত এক প্রকার কলা, গামছা বাঁধা হয় অধিক ঘনত্বের কারণ যে যে দুই গামছার একটা গামছা থেকে জোরে পড়ে না গুড়িয়ে পড়ে সেই গামছা পাতা দই বলে। শুয়ে আঁচল পাতে, আঁচল পেতে শুয়ে থাকে মানে মায়ের যে আঁচল অত শাড়ির যে কোনা সেই কোনাকে বলা হচ্ছে আঁচল। গায়ে দোহারের শব্দ, গাভীর গায়ে দোহারের চঞ্চল যে শব্দ সেই শব্দের কথা বলেছে। কাজলা দিঘি কাজলের মতো কালো জল, সেই কাজলের দিঘির কথা এখানে কবি বলেছেন। তো আমরা এক এক করে এই কবিতাটি ইত্যাদি।
শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটু আমরা যেটা শিখেছি পাঠ পরিস্থিতি কবি পরিচিতি শব্দার্থ ঠিক ভালো হতো এবং কবিতা জন্ম এবং শব্দার্থ তো এখানে আর একটা জিনিস আমরা আদর্শ পাঠ দেব এই আদর্শ পাঠ আমরা দেখতে পাবো যে আমরা এই কবিতার মূল ভাব সে ভাবগত সম্পর্কে আমরা জানতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি আমার বাড়ি চাইলেও ভ্রমণ বসতে দেব পেয়ে জলপান করতে দেব সাড়ে জানিয়েছে এখানে বহু মধ্যে এক ধরনের ছোট পোকা ঝিঝি পোকা অর্থাৎ গ্রাম বাংলার যে বিভিন্ন পশু পাখি হরিণ বা তোমার কি পতঙ্গ যেগুলো আছে কি পতঙ্গের কথা এখানে সম্বোধন করে কবি বলেছেন যে ভ্রমণ যে যে যার কাজে ভুলে ভুলে মধু আহরণ করে থাকে সেই ভ্রমণকে নিয়ে মধু রয়েছে তার গ্রামের বাড়িতে আসার জন্য এবং সে ভ্রমণ তুমি আমার বাড়ি যাই তোমাকে আমি জল পান করতে দেবো সাড়ে দানের চিড়ে আর দিনে দানের ফুল বলছে সাড়ে দানে ছিঁড়ে দেবো সাড়ে দানের খই আর বিন্দে দানের খই দেবো আর বাড়ির কাছে কি আছে বাড়ির পাশে কুবরি কলা আছে কুবরি কলা এবং গামছা পাতা ধরে অর্থাৎ ছিঁড়ে খই এবং কুবরি কলা দিয়ে তোমাকে সকালবেলা নাস্তা করাবো বলছে আম কাঁঠালের বনের ধারে শুয়ে আছো বাঁধে বলছে আম গরম প্রচন্ড গরমকালে আম কাঁঠালের শুয়ে কাছে বসে তোমাকে কি করে বাতাস করবে এবং তুমি এখানে শুয়ে থাকবে এবং প্রত্যেকটা বাংলা মাটি সবুজ ঘাসের জন্য মকমল নরম স্পঞ্জ মতো হয় মনে হয় বলছে ওইখানে শুয়ে তোমাকে বাতাস দেবো গাছের শাখা ধরিয়ে বাতাস প্রসার রাখতে বলছে তোমার গাছের বাতাস তাল প্রসাদ এইভাবে ধরিয়ে তোমাকে সারা বাতাস করবো বলছে সারা রাত গাছের গাছের ডাল পালা দুড়িয়ে কুড়িয়ে এবার তোমাকে বাতাস করে তোমাকে ঘুম পাড়িয়ে দেব চাঁদের মুখে চাঁদের চুমু মাখি বসুকে বলছে যখন এই প্রচণ্ড জ্যৈষ্ঠ বৈশাখ মাসে অর্থাৎ আম কাঠের সময় যখন হচ্ছে আম গাছের নিচে রোদের গাছের ছায়া ঘুমিয়ে থাকে তখন রাতে তখন ওই আকাশ থেকে চাঁদের আলো উঠে পড়ে এবং মুখখানা আলো ঝনঝন করে ওঠে এবং আকাশে যে তারা উঠেছে তারা দিয়ে কি করছে কবি মনের ভাব এখানে কবি তার তারা দিয়ে আমি তোমাকে মালা করে তোমাকে মা খাওয়া হবে গায়ে গহনের শব্দ শুনি যে যে সকালবেলা সারাটা দিন তোমায় নিয়ে করবো আমি খেলা আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের আসে বলছে আমার বাড়ির পাশে যে ডালিম ফুল গাছ আছে সেই ডালিম ফুলে কি মনে হয় যে তোমার দিকে পেয়ে যে হাসে সেই ডালিম ফুলে মধু মিষ্টি মধুর হাসি তোমাকে আমি উপহার দেবো তারপরে বলছে কালনার দিকে কালনার হাত ধরে জানে ভাসে বলছে তুমি কি আরো তোমাকে আরো দেখাবো যে কালনার দিকে আছে দিকে জল কালো কালো ঢোলে স্বচ্ছ পরিষ্কার সেই জলে যে হাতগুলো খেলা করে নৃত্য করে সেই হাসের খেলা তোমাকে দেখাবো আমার বাড়ি যাইও ভ্রমণ এই বড় পথ বলছে তুমি ভ্রমণ তুমি আমার বাড়ি এই এসো এই যে সুরস্বতী পথ যে পথ চারপাশে খেসাই করে ডাল তারপরে সবুজ সমারোহ সবুজ ঘাস সবুজ ধান তারপরে আল পাশে নদী মাঝি পাল ধরে যাচ্ছে তারপরে সাদা বদগুলো উড়ে যাচ্ছে বলছে এই ছোট এই নদীর সবুজ ঘাসের ভিতর দিয়ে এই যে ছোট পথ এই পথ দিয়ে তুমি তোমার গাড়ি নিয়ে আমাদের বাড়িতে আসবো এবং দেখবে যেখানে মৌরি ফুল মৌরি এক ধরনের গাছ যেখানে মৌরি ফুল ফুটেছে এবং যেখানে মৌরি ফুল বন্ধ করেছে সেই মৌরি ফুল যেখানে ফুটেছে ওইখানেই আমাদের বাড়ি তুমি ওইখানে থামবে তাহলে আসে কি আমি তোমাকে এইভাবে তোমার আপ্যায়ন করে তোমাকে নিমন্ত্রণ করে করলাম তুমি যেন আসতে ভুলো না কবি আজীবন প্রাকৃতিকে তার ভালোবেসে গেছে এবং প্রাকৃতির প্রতি তার চরম ভালোবাসা ভক্তি প্রেম এই দেশের প্রতি পৃথিবীর আর কোথাও কোনো দেশে এরকম সুন্দর জীবন নেই ওই যে সেই ধনধান্য প্রশ্ন করা আমাদের এই প্রশ্ন দ্বারা তাহার মাঝে আজাদের সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি যে বাংলাদেশকে সকল দেশে রানী বলা হয়েছে রানীর সন্তানদের সকলের মুগ্ধ তো কবি এই এক একজন এক এক দৃষ্টি থেকে এই বাংলাদেশের বাংলাদেশ প্রাকৃতিক বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যকে দেখেছে জীবনানন্দ দাশ বাংলাকে রূপসী বাংলা হিসেবে দেখেছে তো সেটাকে বন্ধুরা তোমরা ওই কবিতাটা আরও কয়েকবার একটু ভালো করে দেখবে তাহলে তোমাদের পাঠে আরও সুবিধা হবে তো সেক্ষেত্রে বন্ধু ততক্ষণ ভারত খুব সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি শেষ করছি ধন্যবাদ সকলকে।